আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। দেখুন, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দিয়ে আসছি, এবং আমি এটাও অনেক সময় বলেছি যে কোনো বিজনেস আইডিয়া আসলে নতুন বিজনেস আইডিয়া নয়। পৃথিবী যেহেতু অনেক আগে থেকেই আবিষ্কার হয়েছে, সে পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ টিকে থাকার জন্য যা কিছু করেছে তার পুনরাবৃত্তি করেই কিন্তু আমরা টিকে আছি। আমরা কিন্তু এখন নতুন করে কোনো কিছু আবির্ভাব করাচ্ছি না টিকে থাকার জন্য, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নতুন কিছু আবির্ভাব হচ্ছে, উদ্ভাবন হচ্ছে, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। তো আজকে আমরা একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আসলে আপনি যদি শুরু করেন আপনার কাছে নতুন হবে, তবে এটা কিন্তু কোনো বিজনেস আইডিয়া যেহেতু নতুন নয় সেহেতু এটাও কিন্তু নতুন নয়। তো আমরা অনেকেই জানি যে সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে প্রফিটের পরিমাণ একটু বেশি, কারণ সার্ভিস রিলেটেড বিজনেসগুলোতে আপনাকে পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে, সময় ব্যয় করতে হবে, দেন আপনি এখান থেকে একটা ভালো বেনিফিটেড হবেন। যেমন আপনি ধরুন গ্রাফিক ডিজাইনের কাজ যদি আপনি ভালো পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন মেধা, শ্রম এবং সময়। এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারেন তবে আপনি কিন্তু এখান থেকে ভালো বেনিফিটেড হবেন। তো সে ধরনের ব্যবসা অনেক রয়েছে, যদি আপনি সেভাবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই ভালো বেনিফিটেড হওয়া সম্ভব। তো তেমনই একটা বিজনেস আইডিয়া হচ্ছে, বা তেমনই একটা বিজনেস হচ্ছে ঘর বাড়িতে রং করা। জি, আপনি ঠিকটাই শুনছেন, আসলে ঘর বাড়িতে রং করার বিজনেসটাও কিন্তু খুবই খুবই প্রফিটেবল একটা বিজনেস। আপনি যদি কন্ট্রাক্টর হয়ে বিজনেসটা করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি থাকবে, আর যদি নিজে কাজ করেন সেক্ষেত্রে তো আপনি এটাও ভালো প্রফিট করতে পারবেন। তবে যখন আপনি বৃহৎ পরিসরে এই বিজনেসটা করতে যাবেন তখন কিন্তু একা একা এই বিজনেসটা করা সম্ভব নয়, আপনাকে লোকবল নিয়োগ করতে হবে, নিয়োগ করে আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যবসাটা করবেন, ব্যবসা করতে আসলে কেমন পুঁজি লাগবে, আসলে এটার বাস্তব কেমন কি লাভ বা কী সমাচার, একটু আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। যদিও এই বিজনেস সম্পর্কে আমার কোনো এক্সপার্ট ধারণা নেই বা আমি নিজেও এই বিজনেসটা কখনো করিনি, তবে আমার মনে হয় যেহেতু এটা একটা সার্ভিস রিলেটেড বিজনেস সেহেতু এখানে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। তো অনেকেই ভাবতে পারেন, তো আমি এটাকে একটু প্রফেশনালি নেওয়ার জন্য আপনাকে বলতে পারি, আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিটও করে ফেলেন তারপরে আপনি চাইলে এটাকে স্মার্টভাবে শুরু করতে পারেন। তো স্মার্টভাবে শুরু করার জন্য আপনি কীভাবে শুরু করবেন, আপনি আপনার ব্রেনটাকে খাটাবেন, মগজটাকে খাটাবেন, খাটিয়ে কিন্তু আপনি এটাকে খুবই সুন্দরভাবে প্যাকেজ করে, আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ সাজিয়ে তারপরে সেটাকে আপনার কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারেন যে আমরা এই এই প্যাকেজ আপনাকে সার্ভিস দিচ্ছি, আপনি এই প্যাকেজ নিলে এই এত সার্ভিস চার্জ পড়বে, এই প্যাকেজ নিলে এত সার্ভিস চার্জ পড়বে, এই প্যাকেজ নিলে আপনাকে এত সার্ভিস চার্জ পড়বে, এভাবে করে আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্ভিস চার্জ নির্ধারণ করতে পারেন। আবার আপনি দেখুন, এই বিজনেসটা করতে গেলে আপনার বিভিন্ন ক্যাটাগরির বিজনেস বা বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ের বিজনেস রয়েছে। যেমন আমি একটু খোলাসা করে বলতে চাই, যেমন আপনি যদি কোনো নতুন বাড়িতে কাজ করেন সেক্ষেত্রে আপনি রং করার ক্ষেত্রে আপনার লোকবল কম হলেই হবে। আবার দেখা গেলো কোনো একটা নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে, পাঁচতলা বিল্ডিং, ছয়তলা, দশতলা বিল্ডিং, তো পুরো বিল্ডিংটা রং করার জন্য কিন্তু প্রচুর লোকবলের প্রয়োজন রয়েছে। ইনডোর আউটডোর সব দিকে রং করার জন্য কিন্তু প্রচুর লোকবলের প্রয়োজন রয়েছে, এবং অনেক ক্ষেত্রে এটার জন্য টেন্ডারও দেওয়া হয়ে থাকে। তো সেই টেন্ডার নিয়েও কিন্তু আপনি সেই কাজটা করিয়ে এখান থেকে ভালো প্রফিট করতে পারেন। এছাড়া আপনি একটু খেয়াল করবেন, সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু এই রং করার কাজের জন্য বিভিন্ন সময় টেন্ডার আহ্বান করা হয়, তো সেই টেন্ডারগুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। এভাবে বিভিন্নভাবে এই রং করার কাজটাকে প্রফেশনালি নিয়ে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানে ইনকাম করা সম্ভব। যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন, পড়াশোনা শেষ করেছেন, এখন একটা ভালো বিজনেসে সম্পৃক্ত হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হতে পারেন। এই বিজনেসটা করতে আসলে তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, কারণ এখানে দেখুন পুরোটাই হচ্ছে পরিশ্রমের কাজ। শুধুমাত্র রং করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন হবে, এগুলো আপনি একবার কিনে নিলেই কিন্তু এটা দিয়ে বারবার কাজ করতে পারবেন। একটা বাড়িতে ধরুন একটা ছয়তলা বিল্ডিংয়ের কাজ আপনি পেয়ে গেলেন, সেই ছয়তলা বিল্ডিংয়ের কাজগুলো করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সেগুলো আপনি একবার কিনে নিলে কিন্তু এটা পরবর্তীতে অন্যান্য বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রেও কাজে লাগবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার একবার ইনভেস্টমেন্ট করা হয়ে গেলে তারপরে যে ইনভেস্টটা করবেন সেটা কিন্তু আহামরি অনেক হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট নয়, আপনার ন্যূনতম একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করলেই হবে।
তো যেহেতু আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে মেয়েদের কথা বলছিলাম, তো এটা আপনি কীভাবে করবেন? যেহেতু এখানে এক অনেক লোকবল খাটানোর সুযোগ রয়েছে, সেহেতু আপনি কিন্তু এখানে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে আবির্ভাব ঘটাতে পারবেন, আর নিজে উদ্যোক্তা হয়ে আপনার অধীনে আরও 5-10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তো সেই হিসেবে আমি বলছি, আপনি যেহেতু একজন সুদক্ষ শিক্ষিত নাগরিক, সেই হিসেবে আপনি কিন্তু নিজেকে পরিচিত করার জন্য, উদ্যোক্তা হিসেবে পরিচিত করার জন্য এই ফিল্ডটাকে আপনি বেছে নিতে পারেন। আশা করছি আপনি এখানে ভালো প্রফিট করতে পারবেন। তো কীভাবে এই এই তো এই বিজনেস করার জন্য ইনভেস্টমেন্টের কেমন প্রয়োজন? আসলে একটু আগেই বললাম, এটা তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। যদি আপনি হিউজ পরিমাণ, বৃহৎ পরিসরে বিজনেস করতে চান, সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ 50,000 টাকার প্রফিট, মানে জিনিসপত্রের প্রয়োজন হবে। তো এখন আপনি কাজ পাবেন কীভাবে? কাজ পাওয়ার ক্ষেত্রে যদি আপনি সরকারি কোনো অফিস আদালতের দপ্তরের কাজ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো লিয়াজও থাকতে হবে, অথবা আপনার এলাকার বড় বড় নেতাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এ ধরনের কাজগুলো সহজে পাবেন। এছাড়া আপনার বিভিন্ন বিল্ডিংগুলোতে আপনার দেখবেন যে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আপনার বিভিন্ন ডেভেলপাররাও অনেক সময় কাজ করে, তাদের মাধ্যমে আপনি কাজ নিতে পারেন, অথবা আপনার এলাকায় যত রড সিমেন্টের দোকান রয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখতে পারেন, অথবা যত হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে সেই এলাকার হার্ডওয়্যার দোকানগুলোতে আপনি খোঁজখবর রাখতে পারেন, সেখান থেকে আপনি কাজ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কন্ট্রাক্টর হিসেবে কাজ করবেন, সেহেতু আপনি এক এলাকায় কাজ করবেন না, আপনি বিভিন্ন এলাকায় কাজ করবেন, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকের সাথে কাজ করে করে আপনার নেটওয়ার্ককে বৃদ্ধি করতে হবে। যখন আপনি নেটওয়ার্কটা বৃদ্ধি করতে পারবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন এলাকা থেকে কাজ আসবে। তো এভাবে করে আপনার বিল্ডিংয়ের কাজ নেন, অথবা বাড়ির কাজ নেন, অথবা আপনি সরকারি দপ্তরের কাজ নেন, যেখান থেকে যেভাবে কাজ আদায় করা সম্ভব সেই ধরনের কৌশল আসলে আপনাকে অবলম্বন করতে হবে, তবে আপনি বিভিন্ন সোর্স থেকে কাজ পাবেন। তো প্রফিটের ব্যাপারটা আমি কীভাবে বলবো, এটা তো আসলে প্রফিটের ব্যাপারটা সম্পূর্ণটাই নির্ভর করে আর আপনার কর্মদক্ষতা, আপনার কর্মকৌশলের উপর। আমি একটু আগে সর্বপ্রথম একটু বলেছিলাম যে আপনি প্যাকেজ ওয়াইজ আপনার কাস্টমারদেরকে আপনি বিভিন্ন প্যাকেজের অফার করতে পারেন, তো সেভাবে প্যাকেজের অফার করে আপনি এটা করতে পারেন, অথবা বাজারে যেই রেট চলছে আপনাকে সেই রেটটা একটু জাস্টিফাই করে তাদের মতো করে আপনি রেট নিয়ে কাজ করতে পারেন। যেহেতু এটা একটা সার্ভিস রিলেটেড বিজনেস, সেহেতু আমি এটাকে বলবো যে সম্পূর্ণটাই আসলে প্রফিটেবল বিজনেস। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি কোনো বাড়ির কাজ নেওয়ার পর আপনাকে কিন্তু পে করা হবে, এর জন্য কিন্তু আপনার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, শুধুমাত্র আপনার সার্ভিসটাকে আপনি বিক্রি করছেন। এখানে আপনার সার্ভিস, আপনার সময়, আপনার মেধাটাকে বিক্রি করছেন, করে সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করার ব্যবস্থা করছেন। তো এখন ব্যাপার হচ্ছে যে কাজ কীভাবে শিখবেন। তো আমি যেহেতু বলছি আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আবির্ভাব ঘটাবেন, সেহেতু আপনার কিন্তু তেমন একটা কাজ জানার প্রয়োজন নেই, তবে আপনার অবশ্যই এই কাজগুলো নিজে না করলেও কীভাবে কাজ করিয়ে নিতে হয়, কীভাবে কাজগুলো স্বচ্ছভাবে করতে হয়, এগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এর জন্য মিনিমাম আপনাকে 6 মাস যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের সাথে আপনাকে সময় দিতে হবে, দিয়ে ফিল্ডে থেকে একদম মাটিতে লেগে যখন আপনি এগুলো দেখবেন, শিখবেন, বুঝবেন, তখন কিন্তু আপনাকে, আপনার অধীনে যারা কাজ করবে তারা কিন্তু আপনাকে সেভাবে ধোঁকা দিতে পারবে না। তখন আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কী ঘটছে, কী ঘটার কথা ছিল। তো মোদ্দা কথা হচ্ছে, আপনি যে ব্যবসায় শুরু করেন সেই ব্যবসার আসলে গোড়া থেকে আপনাকে উঠে আসতে হবে। যদি আপনি গোড়া থেকে উঠে আসতে পারেন, তাহলে আপনি আগায় বসে দেখতে পারবেন গোড়ায় কী হচ্ছে। আশা করছি আজকের বিজনেস আইডিয়াটা কারো না কারো ভালো লাগবে, আর অবশ্যই যারা বিজনেস করতে চাচ্ছেন, বিজনেস করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছেন, উদ্বিগ্ন হয়ে আছেন, অধীর আগ্রহ করছেন, তাদেরকে বলবো আপনি শুরু করুন। যদি আপনি শুরু করেন তবে আপনি কিন্তু একটা পথ পাবেন। হয়তো আপনি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখছেন, একটা বিজনেস আইডিয়া দেখছেন, ভালো লাগছে, মনে হচ্ছে যে এটাই আমি করব, তারপরে আরেকটা বিজনেস আইডিয়া ভিডিও দেখছেন, মনে হচ্ছে না না ওইটার চেয়ে এইটাই ভালো,
এভাবে ভাবলে কিন্তু আপনার বছরের পর বছর চলে যাবে, আপনার কিন্তু কোনোটাই করা হবে না। আপনার নিজের শখের সাথে, নিজের ইচ্ছার সাথে যেটা বনে যায় আপনি সেটা শুরু করুন। ইনশাল্লাহ আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন এবং শুরু করার পরেই কিন্তু আপনি একটা উপায় খুঁজে পাবেন। আশা করছি সামনের ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যেতে পারেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করার অপশন আপনার জন্য উন্মুক্ত রয়েছে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক করার অনুরোধ থাকবে, ফলো করার অনুরোধ থাকবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।